মরুভূমির ভিতর দিয়া সেনার বাবা দুইজন হজ করার জন্য যাচ্ছে এমন সময় মরণ এসে গেল কুরআন বলতেছে কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম হুজুর আপনি বলে দেন আপনার বান্দার বান্দাদেরকে জানায় দেন আপনার উম্মতকে জানাত সৃষ্টির যেখানেই পালাক না কেন যেখানেই লুকাক না কেন মরণ তার সাথে মুলাকাত করবে মরণ তার সাথে সাক্ষাৎ করবে মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বাঁধো দালান ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর আল্লাহর বান্দা মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার সময় ইন্তেকাল হলো কিন্তু চেহারাটা তার বিবর্ণ হয়ে গেল ছেলেটা পাশে বসে বসে কাঁদতেছে কি করব আমি আমার আব্বাজানের চেহারা বিবর্ণ হয়ে গেছে চেহারায় মানুষের আকৃতি নাই এখন আমি যদি মরুর ভিতর থেকে শহরে যাই গিয়া মানুষ ডেকে নিয়ে আসি তাহলে এই চেহারা দেখলে মানুষ তার জানাজা পড়বে না মানুষ বলবে নিকৃষ্ট শয়তান আল্লাহর বান্দা বসে বসে কাঁদতেছে বাবা লাশের পাশে কাঁদতে কাঁদতে গভীর রাত ঘুমিয়ে পড়ছে স্বপ্ন দেখলো একজন নূরানি চেহারার মানুষ সুন্দর চেহারার মানুষ খুবই নূরানি চেহারা খুবই সুন্দর একজন মানুষ আসছে এসে তার বরকতি রহমতি হাত তার বাবার চেহারার মধ্যে বুলাই দিল সঙ্গে সঙ্গে ওই লোকটার চেহারা আল্লাহ নূরানি বানাই দিল ছেলেটা কদমের মধ্যে পড়ে গেছে হুজুর কে গো আপনি আজ আমার এই কঠিন বিপদের দিনে আপনি আজ আসলেন আমার বাবার চেহারায় আপনি হাত বুলাইলেন চেহারা নূরানি হয়ে গেল আমি চিনলাম না আপনাকে দেখে বললেন বাসা তুমি আমাকে চিনো নাই আমি সেই নবী উম্মতের কান্ডারি উম্মতের দরুদি রহমাতুল আলামিন আল্লাহর বান্দার চেহারা নূরানি ছেলেটা কদমের মধ্যে জড়িয়ে ধরলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দয়া করে বলবেন কি কেন আমার আব্বা জানের এই কঠিন বিপদের সময় আপনি আসলেন আল্লাহর নবীজি দয়া করে বলবেন কি কি জন্য এই কঠিন বিপদের সময় আপনি আসছেন কেনই বা আমার আব্বাজানের প্রতি আপনার দয়া হলো খুবই মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন ইমাম ইবনে কাইয়্যিম জৌজি একটা কিতাব লিখেছেন জানাউল আফহাম এই কিতাবের মধ্যে একখানা হাদিস কারিমা নকল করেছেন নবীজি বলেন উম্মত মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা উম্মতরিক প্রত্যেক দিন আমি নবীর উপরে যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো 1000 বার দুরূদ পড়তে পারো লামিয়ামুদ তোমার মরণ হবে না হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ কত হাজার জোরে বলেন কত হাজার আল্লাহর বান্দা ডেকে বলে হুজুর কি কারণে আপনি আমার আব্বা জানেন এই কঠিন বিপদে আসলেন কারণ কি আমার আব্বা জানেন এমন কোন ভালো কাজ জীবনে আছে রহমতের নবী ডাক দিয়ে বলেন ছেলে তোমার আব্বা জানের জীবনের একটা ভালো কাজ ছিল প্রত্যেক দিন তোমার আব্বা জানের সব নামাজের পরে
দুরূদ শরীফ না পড়ে ঘুমাইতো না চিৎকার করে বলবেন কি সুবহানাল্লাহ দুরূদ না পড়ে ঘুমাইতো না তরিকায় নকশবন্দি মুজাদ্দিদ দিয়ে আসার নামাজের পরে দুরূদ আছে কতবার জোরে বলেন কতবার এখন আপনি পড়লে আপনার লাভ না পড়লে আপনার লস তরিকা তরিকার গতিতে চলবে আপনার আগে murid ছিল আপনি এখন murid আপনার পরে আরো murid হবে তারপরে আরো murid হবে মুজাদ্দিদ আল ফিসানি খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী থেকে আজ পর্যন্ত তরিকা চলমান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই তরিকা চলতে থাকবে কি কথা বলেন ঠিক কি না পড়লে আমার লাভ পড়লে আমার লাভ না পড়লে আমার লস তরিকার লাভ আর লস নাই তরিকা তরিকার গতিতে চলবে আল্লাহর ওলি শিখাই দিয়ে গেলেন বাবা আসর নামাজের পরে 500 বার পরে ঘুমাইবা কেন ঘুমাইবেন তার বাস্তবতা থেকে বলি আল্লাহর নবী ডেকে বললেন বাসারে তোমার আব্বা জান প্রত্যেকদিন এশার নামাজ পরে দুরূদ শরীফ না পরে ঘুমাইতো না আজ তোমার বাবার ইন্তেকাল হয়েছে ফেরেশতারা প্রত্যেকদিন আমি নবীর রওজা মোবারকে দুরূদ পাঠায় দেয় কিন্তু আজকে ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত মারা গেছে ও আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করেছে আমি নবী শোনার পরে চিন্তা করলাম একটা বার দেখে আসি আমার উম্মতের হালত আমার উম্মত প্রত্যেকদিন দুরূদ পড়ে ঘুমাইতো আজ ঘুমায় নাই কারণ কি হালতটা দেখার জন্য আসার পরে দেখি তার চেহারা বিবর্ণ হয়ে গেছে আমি নবীর প্রতি দুরূদের কারণে আমার এহসান হলো দয়া লেগে গেল সেই জন্যই আমি তোমার বাবার চেহারার দিকে হাত বোলাই দিলাম আমি নবী তার প্রতি এহসান করলাম দয়া করলাম একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই কবরে ঈমান আমলের পরে যিনি আপন হবে তিনি নবী রাহমাতুল লিল আলামিন অতএব গোলামি করলে নবীর গোলামি করে যাওয়াই বুদ্ধিমানের কাজ কথা কোন ঠিক কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কোরআন শরীফে কোন শব্দ যেখানে আসছে আল্লাহ তার রাসূলকে তাকিদ দিচ্ছেন গুরুত্ব প্রদান করছেন কুল হুজুর আপনি নিজে বলে দেন মারহাবা কর কোরআন কার কোরআন কার জবানের বাণী তারপর আল্লাহ বলে কুল হুজুর আপনার জবান দিয়ে বলে দেন তার মানে আল্লাহ গুরুত্ব দিছে হুজুর আপনার জবান দিয়ে বলে দেন আমি আল্লাহ তো বলতেছি কিন্তু আপনি বলে দেন কি বলবেন হু আল্লাহু আহাদ আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আল্লাহ ছাড়া আর কোন রিজিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া হায়াত দেনেওয়ালা আল্লাহ ছাড়া মৃত্যু দেনেওয়ালা আল্লাহ ছাড়া সৃষ্টিতে আর একচ্ছত্র দেবতির মালিক আর কেউ খুব মনোযোগ দিয়ে কথা খুব ইম্পর্টেন্ট সুন্দরবনে বাঘ আছে হাজারে হাজার খাবার দেয় কে না হয় নাই আরো জোরে একসাথে বলে গভীর সমুদ্রে তিমি মাছ আছে একটা তিমি প্রত্যেক দিন এই 60 টন খাবার খায় এক এক টনে 27 মোল না কত মোল 27 মোল না হিসাব ঠিক আছে তো 27.5 এক এক টনে 27.5 মোল তাহলে প্রত্যেক দিন একটা তিমি 110 মোল খাবার খায় এরকম সমুদ্রের ভিতরে হাজার হাজার তিমি আছে এই তিমিরই লক্ষ লক্ষ হাজার হাজার মোল খাবার প্রত্যেক দিন কে দেয় আচ্ছা সমুদ্রের ভিতরে হাজার হাজার মাছ আছে হাজার হাজার কোয়ালিটির প্রজাতির মাছ আছে এই মাছের জন্য খাবার কে দেয় আল্লাহ পৃথিবীতে বর্তমান মানুষ আছে 800 কোটি এই 800 কোটি মানুষের জন্য প্রত্যেক দিন মিনিমাম হলো এই এক একজন মানুষ এক পুয়া চালের ভাত যদি খায় তাহলে অন্তত কত কেজি চাল লাগে 800 কোটি মানুষের
প্রত্যেকদিন এক কুয়া করে চাল যদি খায় তাহলে আমি চার ভাগ করে তাহলে অন্তত দুই কোটি কেজি দুইশো কোটি কেজি চাল প্রত্যেকদিন মানুষের জন্য বরাদ্দ কে করে আল্লাহ আচ্ছা এই বাংলাদেশে সারা পৃথিবীতে এই জাতিসংঘ আছে জাতিসংঘের ভিতরে খাদ্য অধিদপ্তর আছে খাদ্য সংস্থা আছে সারা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত অভাবী অপদস্থ যত মানব জাতি আছে এদের জন্য খাবারের ব্যবস্থা কিন্তু জাতিসংঘ থেকে হয় আমাদের দেশে রোহিঙ্গাদেরকে খাবার কিন্তু জাতিসংঘ থেকে টনে টনে মনে মনে খাবার আসে কিন্তু সারা পৃথিবীতে আটশো কোটি মানুষ যদি থাকে তাহলে অন্তত একশো কোটি নাহলে পঞ্চাশ কোটি কুত্তা আছে কি কথা কন না কেন কুত্তা আছে না দিনে এই একশো কোটি কুত্তা বাদ দিলাম পঞ্চাশ কোটি কুত্তা এই পঞ্চাশ কোটি কুত্তার জন্য জাতিসংঘ খাবার বরাদ্দ করছে আসতে কইলেন কে জোরে কর তাহলে এই পঞ্চাশ কোটি কুত্তার জন্য খাবার যিনি দেন ওই মালিকের নাম কি আল্লাহ জোরে 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 তাহলে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে এবার বুঝেন খাবার ওই কুত্তারে দেয় তাহলে পঞ্চাশ কোটি বিলেই আছে কি আছে না দিনে আচ্ছা বিলে যদি পঞ্চাশ কোটি হয় নাহলে পঁচিশ কোটি শিয়াল আছে সারাদিনে খুঁজে পাওয়া যায় না কিন্তু রায়তলি পাওয়া যায় তো পঁচিশ কোটি শিয়াল এই পঁচিশ কোটি শিয়ালের খাবার জাতিসংঘ দেয় তা কে দিল আচ্ছা শিয়াল বাদ দিলাম গরু ছাগল হাঁস বেড়া কবুতর মুরগি পাখি পক্ষী এইরকম কোটি 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 হাজারো কোটি আছে এদের খাবার যিনি দেন তেনার নাম কি তারপরও আমরা সুদ খাই ঘুষ খাই আর একজনের রক্ত চুষে খাই আসতে কন কে জোরে কর জোরে 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 একজনের টাকা যে মারছে আর দিওয়ার নাম নাই টাকা যে মাইরে দিছে আর দিওয়ার নাম নাই এই যে ডিমের দাম বাড়ে চালের দাম বাড়ে তেলের দাম বাড়ে সিন্ডিকেটালারা সিন্ডিকেট করে দাম বাড়ায় ওরা আমার মতো গরিব মানুষ আপনার মতো গরিব মানুষের পকেট থেকে টাকা পয়সা চুরি করিয়া রক্ত মক্ত শুষে বাড়ি পর্যন্ত নিয়ে যায় এর ভিতরে কিছু আজিসাব আছে বিরাট বড় আজিসাব এই আজিসাব মক্কায় যাই মনে করেন যে ওই আপনার উটের গোস্ত ছাগলের গোস্ত খাসির গোস্ত গরুর গোস্ত দিয়ে খাবার টাবার খেয়ে মক্কা ঘর ধরে খুব কাঁদতেছে শয়তানে আসার কয় বাপ তোর মতো সিটার দরিয়ার দেখি দে তোর মতো সিটার দুনিয়ার দেখিনি সারা বাংলাদেশে ডিম চুরি করে আসিয়া এই টাকা দিয়ে তুই ওই উটের গোস্ত খাইয়া আর শেরাটনের দামি হোটেলে ঘুমাইয়া আল্লাহর ঘরে আইসি এই যে কান্ত সোস আল্লাহ বুঝে তোর বাহানা বুঝে না আরে আমি শয়তান নয় লক্ষ বছর ইবাদত করছি আমার নয় লক্ষ বছর ইবাদতে সিটারই ছিল না কিন্তু তোর ষাট বছরের জীবনে তুই এত বড় সিটার আগে জানতাম না কি কথা কর দেখে ও আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সিটার এই অবস্থা এরা ভাবে যে আমরা দুনিয়া ফিরে গেছি খুবই মনোযোগ দেন মাইকের ডিস আচ্ছা খুবই মনোযোগ দেন ভাইজান কথাগুলি বোঝাটা আমাদের জন্য জরুরি আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান কোরআন বলতেছে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবে অন্যায় কখনো করবা না ন্যায় করবা এই জন্য একটা কথা মনে রাখবেন ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তের নাম হলো হালাল খাবার কি খাবার এই জন্য আপনাদেরকে যারা আমার হুজুরের মুরিদ আছেন তারা বুঝেন তাদেরকে বলি আপনারা খুব বুঝে রেখেন জাইনে রেখেন হুজুর কেবল আপনাদের দেওয়া টাকা চাল ডাল এটা দিয়ে খাবার হুজুর খাইতে না এটা হলো গোপন কথা আমাদের এই হাদিয়ার টাকা হুজুর খাইতে না হুজুরের আলাদা একটা জমি ছিল ওই জমি শস্ত ওখান থেকে ধান হইতো সেই ধানের চালির ফেনাবাদ নরম খিচুড়ি হুজুর কেবল জানের ওই প্রতিদিনের হালকা পাতলা খাবার ছিল এক বেলা খাইতো এটা হলো গোপন কথা এটা হলো গোপন কথা কেন তাসকিয়াতুন নফস আত্মশুদ্ধি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম প্রত্যেকদিন খাবার নিয়ে আসে
অ্যাটেনশন, এটা আমাদের আমাদের সবার বুঝতে হবে। আমরা কেউ না কেউ কোনো না কোনো পীরের মুড়ি বসি, আমরা সবাই তার আপন আপন পীর মুর্শিদকে মহাব্বত করি, কথা ঠিক কিনা? করতে করাটা জরুরি, নিজের আপন পীরের প্রতি নিজে মুতওয়াজ্জ থাকা, এটা মুরিদের ভালো লক্ষণ, ঠিক কিনা? এটা মুরিদের ভালো লক্ষণ। কারণ আমি যার কাছ থেকে এলেম শিখছি, আমি যদি তার মুতওয়াজ্জ না থাকি তাহলে এলেম আর হাসিল হইত। আমি যার কাছে মুরিদ হইছি তার প্রতি যদি আমার মোহাম্মদ দিল মোহাম্মদ রুজু না থাকে তাহলে তরিকতের তাসকিয়াতুন নফস আমার হাসিল হবে। এটা আলাদা তরিকতের সাবজেক্ট, আমি এদিকে পরে দেখতেছি, আগে মূল আলোচনার দিকে যাই। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? হালাল খাবার। জোরে বলেন কি খাবার? আরো বুঝাই আপনাদেরকে, একজনে বাইতুল্লাহ শরীফে মাকামে ইব্রাহিমে নামাজে গেছে। কাবা শরীফের ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো মাকামে ইব্রাহিম, কি কথা ঠিক কিনা? হাজি সাহেবানরা যারা হজ করেছেন, সম্মানিত হাজি সাহেবানরা, এদের ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি, মানে আল্লাহর ঘরে হজ আদায় করছে। মাকামে ইব্রাহিমটা হলো সবচেয়ে দামি জায়গা, এই জায়গায় নামাজ পড়ার জন্য দোয়া করার জন্য সকল হাজি সাহেবরা ব্যাকুল হয়ে থাকতো যে আমরা কখন ওই জায়গায় বসব। একজন লোক মাকামে ইব্রাহিমে যাওয়ার সময় শুয়োরের গোশত খেয়ে গেছে, কথা বুঝেন না? নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে কই, আমার কথাটা আগে বুঝলেন। যাওয়ার সময় শুয়োরের গোশত দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে খুব কায়দা মতো কালামোনা করে খাইয়ে তারপরে গেছে, যাইয়া মাকামে ইব্রাহিমে এসার নামাজ পড়ছে। তৈরি এরপরে দু রাকাত নামাজে দাঁড়াইছে, প্রথম রাকাতে 15 পড়া, দ্বিতীয় রাকাতে 15 পড়া, এই মোট এক খতম কুরআন শরীফ দিয়ে দু রাকাত নামাজ শেষ করছে। পুরা লম্বা সেজদা লম্বা নামাজ দিয়ে মাকামে ইব্রাহিমে দু রাকাত নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের আজান দিছে, এরপরে তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়ছে। আপনারা বলেন নামাজ হবে? আস্তে কইলেন কে, জোরে বলেন নামাজ হবে না? আরো জোরে বলেন নামাজ হবে। কারণ কি? এই যে বুঝে গেছে, হারাম খাইয়ে নামাজে গেছে মাকামে ইব্রাহিমে, সারা রাত্র জাগিয়ে কুরআন শরীফ পুরাটা পড়িয়েও নামাজ যদি আদায় করে তাও নামাজ হবে না, কারণ ভিতরে না পা। কি কথা কন না? ভিতরে কি? ভিতরে কি? না পাক, ভিতরে না পাক। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল খাবার। কোন খাবার? এই জন্য আউলিয়া কেরাম আগের যুগের ওলি যারা, অহন তো আমরা খাবার যেটা দেন এটা খাই বলে জিজ্ঞেস করি না কোথার থেকে আনছো। আগের ওলি বুজুর্গ যারা ছিলেন তারা জিগাইতেন কোথার থেকে আনছো, ঠিক কিনা? এই জন্য আমার পীর মুর্শিদ লক্ষ লক্ষ জাকেররা টাকা দিছি হাত দিয়ে ধরতেন আপনাদেরটা খাইতেন, কারণ কে কোন মন মানসিকতা নিয়ে গেছে দিছে এটার কোনো হদিস নেই। এই জন্য হুজুরেরটা হুজুর নিজেরটা নিজে খাইতে, যাতে তাসকিয়াতুন নফসে যাইয়া ওই ঝামেলার খাবার জড়াইয়া তার জিন্দগি বরবাদ না হয়। তার বাস্তব প্রমাণ আবু বকর সিদ্দিক থেকে শুনে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলাম প্রত্যেক দিন তার জন্য খাবার নিয়ে আসে, প্রত্যেক দিন জিজ্ঞেস করেন গোলাম কোথা থেকে তুমি খাবার আনো? আজকে খোদার যন্ত্রণা আবু বকর খাবার কোথার থেকে আনছে গোলামকে জিজ্ঞেস করেন নাই। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন গোলাম খাবার তুমি কোথার থেকে আনছো বলো? গোলাম ডাক দিয়ে বলতেছে হুজুর খাবার আনছি একজন গণকের বাড়ি থেকে, গণকের বাড়ির খাবার আনছি। আল্লাহ রসুল বলেছেন উম্মত তোমরা গণকের বাড়ির খাবার খাবা না। আমাদের দেশে যারা কুফরি কালাম করে কবিরাজি করে, কোন মুসলমান যদি কুফরি কালাম করে কবিরাজি করে আল্লাহর কসম ওর বাড়ির খাবার খাবেন না। কেউ যদি হাত গণনা করে আপনার ভাগ্য গণনা করে দেয় ওর বাড়ির খাবার খাবেন না। আল্লাহ রসুল বলছেন ও আমার উম্মতেরা তোমরা শোনো, উম্মতেরা ভালো করে শুনে রাখো, ওই কুকুরের বিষ্ঠা যেমন হারাম, কুকুরের বিষ্ঠা চিনছেন কিনা জানি না, কুকুর খাবার খাওয়ার পরে বমি করে যে খাবার ফেলে দেয় এটার নাম বিষ্ঠা।
এই খাবারটা যেমন হারাম নবীজি বলেন উম্মতরে গণকের বাড়ির খাবার ওইরকম আমার উম্মতের জন্য হারাম কি কঠিন কথা দেখেন কুত্তার বিষ্ঠা যেমন হারাম গণকের বাড়ির খাবার আমার উম্মতের জন্য এরকম হারাম খুব সিরিয়াস খুব সিরিয়াস এই ব্যাপার আল্লাহর রাসূল গণকের কথা বিশ্বাস করা যাবে না হাত দেখে ভাগ্য যারা গড়ে দেয় ভাগ্য যারা গড়ে দেয় এটা বিশ্বাস করা যাবে না বাজান এটা কুফরি কালাম খুব মনোযোগ দিয়েন আবু বকর সিদ্দিক ডাক দিলেন গোলাম করলে কি তুই আমার জীবনের সর্বনাশ করে দিছিস গণকের বাড়ির খাবার আনছিস আমার জন্য হারাম সিদ্দিক আকবর দুইটা আঙ্গুল গলার মধ্যে ঢুকাই দিলেন যখন গলার মধ্যে তিনি ঢুকাইলেন ঢুকানোর পরে বমি হয় না কিন্তু উনি বমি হচ্ছে না কষ্ট হচ্ছিল সাবাজবেন বলেন আমিরুল মুমিনিন এইভাবে করলে তো আপনি মারা যাবেন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন সাবিরারে রসুলের কাছ থেকে শুনছি এই খাবার উম্মতের জন্য হারাম এখন এই খাবার যদি আমি আবু বকরের পেটে হজম হয় আমার রক্তের সাথে মিশে যাবে আর রক্তের সাথে যদি মিশে যায় আমার জিন্দগি বরবাদ হয়ে যাবে এই খাবার হজম হওয়ার আগে দুইটা কাজ হবে হয় আমি মরে যেতে হবে আর না হয় খাবার বমি করে ফেলে দিতে হবে আমি চেষ্টা করতেছি হয় আমি মারা যাইতে হবে না হয় বমি করে খাবার ফেলে দিব গলার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত খাবারগুলি বমি করে ফেলে দিলেন একবার জোরে বলা যাবে কি মারহাবা হাউলিয়া আতকিয়া নুজাবা নুকাবা আখির আব্দুল ওলি গাউস কুতুব যারা ছিলেন এই ব্যাপারে তারা এত সতর্ক ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার আত্মীয়র বাড়ি গেছে খাইতে দাওয়াত দিছে তো জিজ্ঞেস করলেন খাবার কোথার থেকে আসছে বলে বাদশার রাজ দরবার থেকে আমাদের জন্য হাদিয়া গিফট পাঠিয়েছে খলিফাতুল মুসলিমিনের দরবার থেকে এসে ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন এই খাবার খলিফার রাজ দরবার থেকে আসছে বাদশার খাবারের সাথে গরিবের রক্ত মিশে থাকে আমি এই খাবার খেতে পারবো না নিয়ে যাও চিন্তা করতে পারছেন তারা খাদ্যের ব্যাপারে হালালের ব্যাপারে তারা সতর্ক কেমন ছিল এই জন্য আমার প্রিয় মুর্শিদের জীবনে এই আমলগুলি আমরা দেখছি হালালের ব্যাপারে খুব সতর্ক থাকতেন এই জন্য তবারক রান্না করার আগে অজু করাইতেন জুতা খুলাইতেন জায়গা ফাঁক করাইতেন ফাতিহা শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তারপরে তবারক রান্না হয় কি কথা করেন না কেন পবিত্রতার ব্যাপারে হালালের ব্যাপারে আমার পীর এইভাবে হাতে কলমে শিখাই দিয়ে গেছে তাহলে আর টুসি হুজুরের দুর্নাম মানুষ দেখছে সুনামটা দেখেন এটা হলো আমাদের জন্য দুঃখ প্রিয় মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন এগুলি একটা অত্যন্ত চমৎকার ভালো দিক এমন ভালো দিক দরবার শরীফের প্রত্যেকটা খাবার রান্না করার আগে যারা রান্না করবে অজু থাকা লাগবে এখনো তরকারি শালায় যারা তরকারি খাবার রান্না করে গোশ রান্না করে ওইখানে আপনি অজু ছাড়া থাকতে পারবেন না অজু ছুটে গেলে দ্রুত গতিতে আপনাকে অজু করে আসতে হবে আবার অজু ছাড়া থাকার ওখানে বিধান নাই এই জন্য অনেকে শুধু দুর্নাম দেখেছে সুনাম দেখে নাই আমি আমার ভাইদেরকে বলবো না ভালো দিক দেখাটাও আমাদের জন্য জরুরি এই জন্য হালাল খাবার হালাল খাবারের কোনো বিকল্প নাই ও মুসলমান আজকে ওরা কারা যারা মানুষের হকগুলি নষ্ট করে যারা নিজের জীবন জিন্দগি বাড়াইতে চায় আমার সমাজে বহু মানুষ এরকম হয়তো চিন্তা করে আমি অমরটা মেরে খাবো না কত ভাই তার বোনের জমি বুঝাই দেয় না কত ভাই ভাইয়ের সঙ্গে জমি জমা নিয়ে ঝগড়া হয় প্রতিবেশীর সাথে ঝগড়া গরিবের সম্পদ নিয়ে গেল আর কোনোদিন ফেরত দিল না টাকা পয়সা মেরে দিল আর কোনোদিন দিল না না বন্ধু আপনাকে বলছি
এই সম্পদ আপনাকে কিয়ামতের ময়দানে ফয়সালা নাজাত দেবে না। যে সন্তানের জন্য আপনি জমি জমা করলেন, যে সন্তানের জন্য আপনি হারাম করলেন, যে সন্তানের জন্য আপনি অন্যের হক আপনি মেরে দিলেন, যে সন্তানের জন্য আপনি যেই বিবির সুখের জন্য আপনি আর একজনের রক্ত নষ্ট করলেন, খোদার কসম করে বলি এই সন্তান এই আপনজন আপনার কবরে আপনার সঙ্গে যাবে না। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কবরে কে যাবে? কবরে দুইটা জিনিস আপনার সঙ্গে যাবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল। এক নম্বর ইমান, দুই নম্বর আমল। ইমান আর আমল যদি পাকা হয় তাহলে রহমাতুল লিল আলামিন আপনাকে দেখার জন্য আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মরুভূমির ভিতর দিয়া ছেলে আর বাবা দুইজন হজ করার জন্য যাচ্ছে, এমন সময় মরণ এসে গেল। কুরআন বলতেছে কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন আপনার বান্দার বান্দাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতকে জানান, সৃষ্টির যেখানেই পালাক না কেন, যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে সাক্ষাৎ করবে, মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহর বান্দা মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার সময় এতেকাল হলো, কিন্তু চেহারাটা তার বিবর্ণ হয়ে গেল। ছেলেটা পাশে বসে বসে কাঁদতেছে, কি করব আমি, আমার আব্বা জানের চেহারা বিবর্ণ হয়ে গেছে, চেহারায় মানুষের আকৃতি নাই, এখন আমি যদি মরুর ভিতর থেকে শহরে যাই গিয়া মানুষ ডেকে নিয়ে আসি তাহলে এই চেহারা দেখলে মানুষ তার জানাজা পড়বে না, মানুষ বলবে নিকৃষ্ট শয়তান। আল্লাহর বান্দা বসে বসে কাঁদতেছে বাবার লাশের পাশে, কাঁদতে কাঁদতে গভীর রাত ঘুমিয়ে পড়ছে, স্বপ্ন দেখলো একজন নূরানি চেহারার মানুষ, সুন্দর চেহারার মানুষ, খুবই নূরানি চেহারা, খুবই সুন্দর একজন মানুষ আসছে, এসে তার বরকতি রহমতি হাত তার বাবার চেহারার মধ্যে বুলাই দিল। সঙ্গে সঙ্গে ওই লোকটার চেহারা আল্লাহ নূরানি বানাই দিল। ছেলেটা কদমের মধ্যে পড়ে গেছে, হুজুর কে গো আপনি, আজ আমার এই কঠিন বিপদের দিনে আপনি আজ আসলেন, আমার বাবার চেহারায় আপনি হাত বুলাইলেন, চেহারা নূরানি হয়ে গেল, আমি চিনলাম না আপনাকে। ডেকে বললেন বাসা তুমি আমাকে চিনো নাই, আমি সেই নবী উম্মতের কান্ডারি, উম্মতের দরুদি রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী দিলানুরি তরিয়ে নিতে রোজাসরে, শ্রেষ্ঠ নবী দিলানুরি তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহের বাণী, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা, তুমি কতই দিলি রতুন ভাই বারাদার পুত্র সাজন, খুদা পেলে অন্ন যোগাও, খুদা পেলে
অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানী খুব মনোযোগ দেব আল্লাহর বান্দা চারা নুরানি ছেলেটা কদমের মধ্যে জড়িয়ে ধরলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো দয়া করে বলবেন কি কেন আমার আব্বা জানের এই কঠিন বিপদের সময় আপনি আসলেন আল্লাহর নবীজি দয়া করে বলবেন কি কি জন্য এই কঠিন বিপদের সময় আপনি আসছেন কেনই বা আমার আব্বা জানের প্রতি আপনার দয়া হলো খুবই মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন ইমাম ইবনে কাইয়্যিম জৌজি একটা কিতাব লিখেছেন জানাউল আফহাম এই কিতাবের মধ্যে একখানা হাদিস কারিমা নকল করেছেন নবীজি বলেন উম্মত মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা উম্মতরে প্রত্যেক দিন আমি নবীর উপরে যদি 1000 বার দরুদ শরীফ পড়ো 1000 বার দরুদ পড়তে পারো লামিয়ামুদ তোমার মরণ হবে না হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ কত হাজার জোরে বলেন কত হাজার আল্লাহর বান্দা রেখে বলে হুজুর কি কারণে আপনি আমার আব্বা জানেন এই কঠিন বিপদে আসলেন কারণ কি আমার আব্বা জানেন এমন কোন ভালো কাজ জীবনে আছে রহমতের নবী ডাক দিয়ে বলেন ছেলে তোমার আব্বা জানের জীবনের একটা ভালো কাজ ছিল প্রত্যেক দিন তোমার আব্বা জানে এসব নামাজের পরে দরুদ শরীফ না পরে ঘুমাইত না চিৎকার করে বলবেন কি সুবহানাল্লাহ দরুদ না পরে ঘুমাইত না তরিকায় নকশবন্দি মুজাদ্দিদ দিয়ে এসব নামাজের পরে দরুদ আছে কতবার জোরে বলেন কতবার এখন আপনি পড়লে আপনার লাভ না পড়লে আপনার লস তরিকা তরিকার গতিতে চলবে আপনার আগে মুরিদ ছিল আপনি এখন মুরিদ আপনার পরে আরো মুরিদ হবে তারপরে আরো মুরিদ হবে মুজাদ্দিদ আল ফিসানি খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী থেকে আজ পর্যন্ত তরিকা চলমান পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই তরিকা চলতে থাকবে কি কথা বলেন ঠিক কি না পড়লে আমার লাভ পড়লে আমার লাভ না পড়লে আমার লস তরিকার লাভ আর লস নাই তরিকা তরিকার গতিতে চলবে আল্লাহর ওলি শিখাই দিয়ে গেলেন বাবা এশার নামাজের পরে 500 বার পরে ঘুমাইবা কেন ঘুমাইবেন তার বাস্তবতা থেকে বলি আল্লাহর নবী ডেকে বললেন বাসারে তোমার আব্বা জান প্রত্যেক দিন এশার নামাজ পরে দরুদ শরীফ না পরে ঘুমাইত না আজ তোমার বাবার ইন্তেকাল হয়েছে ফেরেশতারা প্রত্যেক দিন আমি নবীর রওজা মোবারকে দুরুদ পাঠায় দেয় কিন্তু আজকে ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত মারা গেছে ও আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করেছে আমি নবী শোনার পরে চিন্তা করলাম একটা বার দেখে আসি আমার উম্মতের হালত আমার উম্মত প্রত্যেক দিন দুরুদ পড়ে ঘুমাইতো আজ ঘুমাই নাই কারণ কি আলোটা দেখার জন্য আসার পরে দেখি তার চেহারা বিবর্ণ হয়ে গেছে আমি নবীর প্রতি দুরুদের কারণে আমার এহসান হলো দয়া লেগে গেল সেই জন্য আমি তোমার বাবার চেহারার দিকে হাত বোলাই দিলাম আমি নবী তার প্রতি এহসান করলাম দয়া করলাম একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই কবরে ঈমান আমলের পরে যিনি আপন হবে তিনি নবী রাহমাতুল আলামিন অতএব গুলামি করলে নবীর গুলামি করে যাওয়াই বুদ্ধিমানের কাজ কথা কন ঠিক
আল্লাহর কোরআন বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহু আকবার হে ঈমানদার আমি আল্লাহর ইত্তেবা করার পরে তুমি যার ইত্তেবা করবা তিনি আমার নবী আমি আল্লাহর ইত্তেবার পরে তুমি যার ইত্তেবা করবা তিনি আমার নবী লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তুমি যার উপরে ঈমান আনবা তিনি আমার নবী আল্লাহর প্রতি ঈমান আনার পরে তুমি যার প্রতি ঈমান আনবা তিনি আমার নবী ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসূলিহি আমি আল্লাহকে ইজ্জত করার পরেই অ্যাটেনশন আমি আল্লাহকে ইজ্জত করার পরেই তুমি যাকে ইজ্জত করবা তিনি আমার নবী একসাথে বলবেন আল্লাহু আকবার এর জন্য আমরা রাকাবিদ ইয়া নবী সালামু আলাইকা বলার পরে আর বসে থাকতেন না তারা দাঁড়াইতেন এক কথা বলেন আল্লাহর পরে যাকে ইজ্জত করতে হবে তিনি নবী ফয়সালা আমার না আল্লাহ আল্লাহ আমাদের কোনো ফয়সালা আমাদের কোনো ফয়সালা এই জন্য সাহাবা আজমাইন রসুলের সামনে পাথরের মতো বসে থাকতেন লড়াচড়া করতেন না যদি বেয়াদবি হয় জোরে কথা বলতেন না যদি বেয়াদবি হয় নবীর আগে কোনো খাবার গ্রহণ করতেন না যদি বেয়াদবি হয় রসুলের সামনে দিয়ে হাঁটতেন না যদি বেয়াদবি হয় অবাঞ্ছিত প্রশ্ন করতেন না যদি বেয়াদবি হয় শনির সালাতটা এতই চমৎকার আমি বলতেছি প্রিয় মুসলমান সব বর্ণনা শেষ লাস্টে আল্লাহ একটা বর্ণনা করছে 40 আয়াতে আল্লাহ মানার পরে রসুল মানতে হবে কিন্তু আল্লাহ এক আয়াত দিয়ে সব আয়াতের সমাধান দিয়ে দিছে মাই ইউতিউর রাসূল ফাকাদ কালাম কার আল্লাহ সন্দেহ না ত্রুটি না বিচ্যুতি নাই পরিবর্তন নাই পরিবর্ধন নাই সংযোজন নাই বিয়োজন নাই কিচ্ছু মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহর কোরআন বলে হাবিব উম্মতকে জানান উম্মতের জন্য আমি আল্লাহ একটা চূড়ান্ত ফয়সালা দিলাম আপনি নবীর ইত্তেবা হলেই আপনি নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যাবে এই কথার ভিতর কতগুলি আকীদা নিহিত আমি বুঝাইতেছি কোরআন কার কালাম কার ত্রুটি আছে সন্দেহ আছে এক কথাই শেষ আল্লাহ বলতেছে হুজুর আপনি নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায় আরো জোরে আরো জোরে নবী খানা খাইছে কোন হাত দিয়া ডান হাতে কয় আঙ্গুল দিয়া কয় আঙ্গুল দিয়া মানে আপনি তো চামচ ধরছেন তিন আঙ্গুল পাঁচ আঙ্গুল তিন আঙ্গুল পাঁচ আঙ্গুল কিন্তু আপনি ধরছেন চামচ নবী খানা গ্রহণ করার আগে দস্তরখানা বিছাইছে খাবার শেষ হলে আঙ্গুল চাটছেন খাবার শেষ হয়ে গেলে বাসন চাটছেন আমাদের দেশে সোসাইটি হয়েছি
দেখবেন ওই যে কমিউনিটি সেন্টারে বিয়ে খাতা খাইতে গেলে দেখবেন খাবার কি পরিমাণে নষ্ট হয়। এমন বাপ লইছি বেডিকার কথা কই তো লাভ নাই, বলে হুজুর আপনি দেখলেন কেন লিপস্টিক কেমন ভাবে লাই যে এটা গরু গোস্ত খালি লিপস্টিক ছুটে না, বলে কিছু নেবেন না, বলে হুজুর আপনি কেমনে দেখছেন, ও আপনার না দেখলে চোখ তোর পিছনে থুয়ে দেওয়া যায় না, কিছু করার নাই, চোখ সামনেই আছে, হাতে লিপস্টিক ছুটে যাবো মেকআপ ছুটে যাবো, এর লেগে হাতে খাবার খায় না, অর্ধেক খায় আর অর্ধেক গরুর মতো ফালা। কমিউনিটি সেন্টারগুলি অর্ধেক খায় অর্ধেক খাবারগুলি নষ্ট করে, নাম দিছে সোসাইটি, যদি পরিপূর্ণ সাইটে সুইটে খায় তার নাম দিছে খেতে, কি কথা কর না, রসুলের সুন্নতকে খেতে বানানো হয়েছে। হ্যাঁ মানব জাতি, সারা পৃথিবীর কোটি কোটি বিজ্ঞানী যদি এক জায়গা হয় আল্লাহ দেওয়া একটা ভাতের মতো ভাত বানাই দিতে পারবে না, জোরে বলেন জোরে বলেন, পৃথিবীর কোটি কোটি বিজ্ঞানী যদি এক জায়গা হয় তো আল্লাহর দেবে একটা জিব্বার মতো জিব্বা বানাই দিতে পারবে, কি জিব্বা বানাইছে একটু বুঝে, জিব্বার উপরে দিছেন লেবু, জিব্বা কয় এটা রসগোল্লা, কথা কর না, জিব্বার উপরে দিছেন লবণ, জিব্বা কয় এটা এই তেঁতুল, লবণই কয়, এমন এক জিব্বা আল্লাহ বানাইছেন, জিব্বার উপরে দিলেন আপনি তেঁতুল, জিব্বা কয়ে দেয় তেঁতুল, দিলেন রসগোল্লা রসগোল্লা, দিলেন লবণ লবণ, গরুর গোশ গরুর গোশ, খাসির গোশ খাসির গোশ, জিব্বার উপরে দিলেন আম, আমের কথা বলবে কাঁঠালের কথা বলবে না, হাজার কোয়ালিটির ফল হাজার কোয়ালিটির খাবার একটা জিব্বা দিয়ে যিনি আস্বাদন করান সেই মালিকের নাম কি? আল্লাহ। তাহলে আপনারা বলেন সেজদা হবে কার জন্য? মানুষ যদি বুঝত, মানুষ যদি বুঝত যে মালিক আমাকে একটা জিব্বা দিয়ে হাজার কোয়ালিটির কত খাবার আস্বাদন করিয়েছে, মালিক তো আমার কাছে ঠেকানা, আল্লাহুস সামাদ, আল্লাহ কোন ব্যক্তির কাছে ঠেকানা, আল্লাহ সৃষ্টির কাছে ঠেকানা, কিন্তু আদর করে ভালোবেসে আল্লাহ এই গাভীর দুধ খাওয়াইলো, ছাগলের দুধ খাওয়াইলো, উটের দুধ খাওয়াইলো, এই গোস্ত খাওয়াইলো, এর স্বাদ দিল, এর লজ্জত দিল, কত কোয়ালিটির হরেক রকমের খাদ্য খাবার একটা জিব্বা দিয়ে আস্বাদন করাইলো, সেই মালিক শুধু একটা কাজ চাইছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও বান্দা আমার শুকর করিও না শুকরিয়া করিও না, কৃতজ্ঞতা প্রকাশ করিও অকৃতজ্ঞ হইও না, হে বান্দা তুমি আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি তুমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না,